ক্রনিক ডিজিজ তো ওনার বয়সজনিত কারণে হতেই পারে, কিন্তু ওনাদের যে ক্রনিক ডিজিজটা সেটা তো চুরি করা। 20 কোটি ওদের কাছে কোনো একটা সংখ্যা হলো, এরকম কত কোটি পড়ে আছে হয়তো কালীঘাটে, কত কোটি পড়ে আছে অভিষেকের বাড়িতে, সেইগুলো আগে ধরা হোক। অন্য কোনো বড় মাথাকে বাঁচানোর জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানো ছাড়া আর কিছুই না। কুণাল ঘোষ এমন একটি জালি মানুষ, মমতা ব্যানার্জির বাড়িতে কালকে ইডি গেল, কুণাল ঘোষ চেঁচিয়ে বলতে পারে মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। পার্থ চট্টোপাধ্যায় চুরি করছে করুক, তাতে আমার কিছু যায় আসে না। সেখান থেকে আমাকে যদি 1000 টাকা 2000 টাকা 500 টাকা এ ভাতা সে ভাতা ও ভাতা করে দেয়, তাতে আমি খুশি। লজ্জাজনক ব্যাপার হচ্ছে কালকে আবার ভোটালে পার্থ চট্টোপাধ্যায় জিতে যায়, কি করে ফোন তুলবেন? মানে আমি যদি কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ি, এবার আমি আমার হেড চোরকে ফোন করছি যে আমাকে বাঁচাও, তখন আমার হেড চোর আর ফোন তুলবে? এটা তো একজন পকেট মার ধরা পড়েছে। আসল ডাকাতরা তো জায়গায় বসে রাজনীতি করে চলেছে। এরপরে কি হবে? এরপরে খুব খারাপ ঘটনা ঘটলে উনি বিজেপি জয়েন করবেন। এই বাড়িতে 20 কোটি সাজিয়ে দিয়ে এসছে, কোন বিরোধী গিয়ে সাজিয়ে দিয়ে এসছে? চ্যাংড়া মনে হচ্ছে সবাই দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না, সেখানে পার্থ চ্যাটার্জির কুকুরের নামে ফ্ল্যাট আছে, এইটুকু কারণেই তাকে কোমরে দড়ি বেঁধে অ্যারেস্ট করা উচিত। ইডি নেতার বাড়ি পৌঁছানোর আগে ইডি আগে এসএসকেএমে জানিয়ে দেয় যে উডবার্নে বেড তৈরি করো, আমরা অমুক নেতার বাড়ি যাচ্ছি, উনি এক্ষুনি ওর বুকে ব্যথা। নিজের আখের গোছাবে, নিজের কাজ পাওয়ার সুযোগ বাড়বে অনেক, পুরস্কার টুরস্কারও কিছু পেলেও পেয়ে যেতে পারে। এই লোভের জায়গা থেকে এত বড় বড় আর্টিস্টরা যায়, আমি আর এই বুদ্ধিজীবী মহলকে বুদ্ধিজীবী মনে করি না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভুবনেশ্বর এইমস থেকে ছেড়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়। শুধু এটা নয়, সঙ্গে বলা হলো এই মুহূর্তে নার্সিংহোমে ভর্তি হওয়ার বা রাখার কোনো প্রয়োজনীয়তাই নাকি নেই ওনার। এমন কি যে রোগগুলো আছে সেগুলো ক্রনিক ডিজিজ, কি বলবে? আমার সঙ্গে এই নিয়ে কথা বলতে এসেছেন সৌরভ পালোধি। সৌরভদা, পুরো বিষয়টা তাজ্জব হতে হয়, কি বলবে তুমি? তো অবাক করার আর কিছু নেই, মানে ক্রনিক ডিজিজ তো ওনার একটা মানুষের শরীরে বয়সজনিত কারণে হতেই পারে, মানে সেটা আলাদা বিষয়, একদম সেটা একদম সেপারেট এন্টিটি। কিন্তু ওনাদের যে ক্রনিক ডিজিজটা সেটা তো চুরি করা, সেইটা তো বহুদিন ধরে চলছে। সেটা শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, আমরা জানি তৃণমূলের প্রত্যেকেরই এই চুরি করার স্বভাবটা, সেটা একদম তৃণমূল দল গড়া থেকে আছে, এবং সেটা পার্থ চট্টোপাধ্যায় আজকে ধরা পড়েছে। আমি বারবার যেটা বলছি একই কথা, এটাকে পার্থ চট্টোপাধ্যায়ের চুরি বলে ছোট করে দেওয়ার কোনো মানেই হয় না, এটা গোটা তৃণমূল কংগ্রেসের চুরি। এটাকে আসল জায়গায় ধরা হোক, এই চুরিটা কারা করছে এবং কী বৃত্তান্তিক। 20 কোটি ওদের কাছে কোনো একটা সংখ্যা হলো, এরকম কত কোটি পড়ে আছে হয়তো কালীঘাটে, কত কোটি পড়ে আছে অভিষেকের বাড়িতে, সেইগুলো আগে ধরা হোক। মানে পার্থ চট্টোপাধ্যায়কে আমার ধারণা, এটা 21 জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি নিজেও খানিকটা বলেছিল যে ইডিএলএ বাড়িতে মুড়ি খাওয়াবে, কিন্তু এটা মুড়ি মুড়কির মতন যে ঘরে টাকা পাওয়া যাবে সেটা বোঝা যায়নি। এই যে ইডি আসবে সেটা উনি খুব ভালো করেই জানতেন। এটা আমার মনে হয় অন্য কোনো বড় মাথাকে বাঁচানোর জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানো ছাড়া আর কিছুই নয়। পার্থ চট্টোপাধ্যায় তার মানে খুব ধোয়া তুলসী পাতা নন, পার্থ চট্টোপাধ্যায় চোরই, মানে সেটা আলাদা করে, মানে অন্য কোনো শব্দ দিয়ে লাভ নেই, চোরকে চোর বলাটাই শ্রেয় হবে। এবং আমার বক্তব্য একটাই যে এটা শুধু পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুলটা না তুলে গোটা দলটার দিকে আঙুল তোলা হোক, এবং এই যে 20 কোটির উৎসটা কোথায় সেটা ধরা গেলে মনে হয় আমার এরকম অনেক 20 কোটি বেরোতে পারে বলে আমার ধারণা। এবং আরেকটা বিষয়, কোর্ট রায় দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষীর 10 জন চাকরি প্রাপক যারা পেয়েছেন তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হোক। সেটা আমি আগের দিন লিস্টই দেখলাম যে 10 জনের নাম তো মনে নেই, অনেক পরিবারের সবার নাম যারা চাকরি পেয়েছে। তো খুব স্বাভাবিকভাবে যে রাজ্যে 2011 পর থেকে এসএসসি হয় না, টেট হয় না, তার আগে আমরা রাজ্যে দেখেছি বছরে 2 বার এসএসসি টেট হয়েছে, এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। পরিবারের লোক চাকরি পায়, পরিবারের বাইরের লোক হলে তার থেকে টাকা নেয় এবং টাকা নিয়ে ঘরে জমিয়ে রাখে, নিজের ঘরে রাখে না লজ্জায়, এর ওর তার ঘনিষ্ঠ মহলের বাড়িতে জমিয়ে রাখে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সব যারা কাউন্সিলর আছে, প্রচুর কাউন্সিলর আছে তো, এবং নাকতলা উদয়ন সংঘ, এই পুরো ফ্র্যাটার্নিটিটাকে ধরা হোক। এবং পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ার পর কুণাল ঘোষ দাঁড়িয়ে বলছে যে ওই মহিলার, অর্পিতা মহিলার নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই, সব তৃণমূলের মিটিং মিছিলে অভিষেক ব্যানার্জির ছবি দেখছি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সব জায়গায় তাকে দেখা যাচ্ছে, কিন্তু কুণাল ঘোষ বলছে ওনার সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই। মানে কুণাল ঘোষ এমন একটি জালি মানুষ, সে কিন্তু মমতা ব্যানার্জির বাড়িতে কালকে ইডি গেল, কুণাল ঘোষ চেঁচিয়ে বলতে পারে মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই, মানে ও এরকমই। পার্থ চট্টোপাধ্যায় একই কথা বলেছিলাম কুণাল ঘোষের ব্যাপারে, এখন কুণাল ঘোষও একই কথা বলছে। আসলে বিষয়টা দেখো, আসল জিনিসটা হলো এরা সবাই চুরিটা করেছে, এখন গা ঢাকা দেওয়ার জন্য বাঁচতে হবে। এই বাঁচার লড়াইয়ে যে যাকে পাচ্ছে
অ্যালিগেট করার চেষ্টা করছে। একটা চোরকে বাঁচানোর জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ মিলে প্রেস কনফারেন্স করছে, এর থেকে লজ্জাজনক ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কোনো দিন ঘটেছে? মমতা ব্যানার্জি আগের দিন 21 জুলাই বলছে বিকাশ রঞ্জনের ব্যাপারে ফাইল খুলবো, কী সব বলছিলেন যে কাকে জেলে ঢোকাবেন, ফাইল খুলবেন। 11 বছর হয়ে গেল তো, 2011 থেকে আজকে 2022, 11 বছর হয়ে গেল। কই এই বামপন্থীদের এত বড় বড় নেতা, কই কাউকে তো উনি জেলে ঢোকাতে পারলেন না, চেষ্টা করেছিলেন জেলে ঢোকাবেন, তার বদলে বরঞ্চ তাদের দলেরই এক গাদা সব জেল ঘুরে এলো। মদন মিত্র সবাই টিভিতে দেখলো যে টাকা খাচ্ছে ওপেন, কিন্তু কষ্টের জায়গাটা কোথায় জানেন তো? আমরা তো পশ্চিমবঙ্গে বড় হয়েছি, এই দেখে তো বড় হইনি, এই রাজনীতি শিক্ষা পাইনি, এই পড়াশোনা দেখিনি। এখন রাজনীতি মানে চুরি করা, এটা তো কোনোদিন দেখিনি পশ্চিমবাংলায়। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আর যদি অনেকে বলবে যে ও বামফ্রন্ট আমলেও চুরি হতো, তাহলে এই 11 বছর তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকলো, তাহলে বামপন্থীদের কেন অ্যারেস্ট করা হলো না, বামপন্থীদের কেন জেলে পড়া হলো না? সেইটা তো ক্ষমতা করতে পারলো না, সেটা তো পারলো না, কারোর বিরুদ্ধে কোনো প্রুফ পেল না। সেইটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। লজ্জার বিষয়টা হচ্ছে এখন মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে না যে পার্থ চ্যাটার্জি চুরি করছে করুক, তাতে আমার কিছু যায় আসে না, সেখান থেকে আমাকে যদি 1000 টাকা 2000 টাকা 500 টাকা এ ভাতা সে ভাতা ও ভাতা করে দেয়, তাতে আমি খুশি। আমি আবার আমি তো বলছি লজ্জাজনক ব্যাপার হচ্ছে কালকে আবার ভোট হলে পার্থ চট্টোপাধ্যায় জিতে যাবে, এইটাই হচ্ছে খুব খারাপ লাগার জায়গা। মানুষ খুব তাড়াতাড়ি বুঝুক, মানুষ নিজের পরবর্তী প্রজন্মের কথা ভাবুক, 1000 2000 500 কথা না ভেবে পেনশনটা কী করে পেতে পারে, যে লড়াই যারা করে এসেছে চিরকাল পেনশনের জন্য, যারা চাকরির জন্য লড়াই করে এসেছে, আজকে যারা এই সেক্টর 5 কী বলে আমাদের রাজারহাট, যেটা জ্যোতি বসু নগর ছিল, যেটা মমতা এসে পাল্টে বিশ্ব বাংলা স্মরণী করে দিল, এইগুলো যারা তৈরি করেছে, এই আইটি সেক্টর তৈরি করেছে, তাদের কথা ভাবুক, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুক, যাতে যেটা ছিল অ্যাটলিস্ট ভালো ছিল। আমি বলছি না আমি বামপন্থী সমর্থক হতে পারি, আমি বলছি না তারা যা করেছে সব ঠিক করেছে, কিন্তু এই চোর ছিনতাই ডাকাত ক্রিমিনালে ভর্তি একটি দল তারা রাজ্যটা চালাচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। আরেকটা বিষয়, ইডি সিজার লিস্টে মমতা ব্যানার্জির নাম্বার এবং ফোন নাম্বার, এবং যেটা ইডিমার্ফ সূত্রে সাংবাদিকরা জানতে পেরেছে, রাত 2 থেকে সকাল 9টার মধ্যে 4 বার মুখ্যমন্ত্রীকে ফোন করেন পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে উনি পাননি, এটা ওনার কোট আনকোট, মুখ্যমন্ত্রী ফোন ধরেননি, ক্ষুব্ধ তৃণমূলের একাংশ। কীভাবে দেখো তুমি পুরো বিষয়টা? কী করে ফোন তুলবেন? মানে এবার তুমি ভাবো না, মানে আমি যদি পাড়ায় একটা কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ি, এবার খবর হয়ে গেছে যে আমি ধরা পড়েছি, এবার আমি আমার হেড চোরকে ফোন করছি যে আমাকে বাঁচাও, তখন আমার হেড চোর আর ফোন তুলবে? কেউই ফোন তুলবে না, খুব স্বাভাবিকভাবেই। এটা তো একজন পকেটমার ধরা পড়েছে। আসল ডাকাতরা তো জায়গায় বসে রাজনীতি করে চলেছে, তারা তো ফোন তুলবেন না। পার্থ চট্টোপাধ্যায়কে স্কেপগোট বানানো হয়েছে, এটা পার্থ চট্টোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন। এর পরের পথ কী হবে? আমি আগেও বলেছিলাম হয় সে SSKM উডবার্নে গিয়ে ভর্তি হবে, সেটাও হয়েছিলেন, তারপরে নাকি আবার এমসে গিয়ে সেখান থেকে খারিজ করে দিয়েছে, বলেছে শরীর একদম ঠিক আছে বলে বের করে। এরপরে কী হবে? এরপরে খুব খারাপ ঘটনা ঘটলে উনি বিজেপি জয়েন করবেন, এই বিজেপি জয়েন করলে উনি আবার বেঁচে যাবেন। এইটা তো একটা স্ট্রাকচার হয়ে দাঁড়িয়েছে, এটা তো চলছে খেলাটা, এবং আমরা মজা পাচ্ছি। মানে এখন আমাদের জনগণের কাজ হয়ে গেছে এইগুলো নিয়ে চর্চা করা, আনন্দ পাওয়া, সেইটা খুব লজ্জাজনক। মমতা ব্যানার্জির নাম তুমি যেটা বললে আছে, ফোন নাম্বার, সেই ফোনটা করা হোক, এবং আমার মনে হয় একটা জায়গায় ধরলে বাকিগুলো খুব ইজিলি ধরা পড়ে যাবে। এবং অবশ্যই ফিরহাদ হাকিম প্রেস কনফারেন্সে বলেছে কোথাও গিয়ে এটা বিরোধীদের একটা চক্রান্ত, এবং সেন্ট্রাল বারবার ইডি CBI এই যে এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, তোমার এই বিষয়ে কী মত? আরে বিরোধীদের চক্রান্ত কী, মানে আমি যদি ধরে নিই ইডি CBI পাঠানো বিরোধীদের চক্রান্ত, এই ধরে নিই, ঠিক আছে চক্রান্ত হলো, এই বাড়িতে 20 কোটি সাজিয়ে দিয়ে এসছে কোন বিরোধী গিয়ে সাজিয়ে দিয়ে এসছে? চ্যাংড়ামো হচ্ছে, ওরা বললেই হলো যে বিরোধীদের চক্রান্ত। আমার বাড়িতে, তোমার বাড়িতে, তোমার লকারে ধরো আমার মা দুটো যদি সোনার চেন থাকে যত্ন করে রাখে, বা খানিকটা ক্যাশ থাকে লকারে যত্ন করে রাখে, এটা কি আমার পাশের বাড়ির লোক এসে রেখে দিয়ে যায় নাকি? আমার বাড়ির লোক রেখেছে বলেই না থাকে? একটা ঘরের তো একটা বেসিক ক্যালকুলেশন ভাবো তো, একটা বাড়িতে থাকো, নিজেদের বাড়ি ভেবে আপনারা দেখুন যারা শুনছেন, আপনি একটা বাড়িতে থাকেন, সেটা যত ছোটো বা যত বড় বাড়িই হোক, বাড়ির একটা কোনায় স্তূপাকার টাকা রাখা, এটা যদি আমি ধরে নিই যে ওই ভদ্রমহিলা তৃণমূলের সঙ্গে নাকি কোনো যোগাযোগ নেই, মিথ্যে যে কয়েকটা কথাবার্তা বলা হচ্ছে, খামে লেখা আছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বোধ হয় পাওয়া গেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খাম পাওয়া গেছে, এই টাকাগুলো এলো কোথা থেকে? তার মানে এগুলো সাধারণ মানুষের টাকা, চাকরির জন্য কোনো বাবা হয়তো কৃষক, কোনো বাবা হয়তো রোজের কোনো কাজ করে, তার সন্তানের চাকরির জন্য অনেক কষ্টে জোগাড় করেছিল, ভেবেছিল যে এরকম নেতা মন্ত্রীদের একটু টাকা দিলে যদি আমার ছেলেটার বা মেয়েটার চাকরি হয়, সেই কষ্টের রক্ত জল করা কিছু টাকা, সেই টাকাগুলো এরকম বান্ডিলে বাঁধা, এবং ওরা ভোগ করছে, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, 10টা ফ্ল্যাট, কুকুরের নামে ফ্ল্যাট, মানে নিজে বাড়িতে
পশ্চিমবাংলা এমন একটা জায়গা, বাড়িতে সন্তান দুজনের তিনজনের বেশি থাকলে সবাই দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না, সেখানে পার্থ চ্যাটার্জির কুকুরের নামে ফ্ল্যাট আছে, এইটুকু কারণেই তাকে কোমরে দড়ি বেঁধে অ্যারেস্ট করা উচিত। আজকে পাড়া থেকে যদি একটা চোর ধরা হয়, যেভাবে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়, ঠিক সেইভাবে নিয়ে যাওয়া উচিত ছিল। ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার কথা নয়। মানে একটা চোরকে এতটা কেন যে তোল্লাই দেওয়া হচ্ছে আমার মাথায় ঢুকছে না। এবং আরেকটা বিষয় আছে, ভুবনেশ্বর এয়ারপোর্টে পার্থ চট্টোপাধ্যায় নামার সঙ্গে সঙ্গে একদল মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, চোর চোর বলেছেন, এখানে মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেননি, শিল্প নেই, বিভিন্ন নিয়ে অভিযোগ। কোথাও গিয়ে আজকে সারা ভারত জুড়ে বাংলার যে চিত্রটা ফুটে উঠছে সেটা খুব সুখস্মৃতি দিচ্ছে না? খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। আমি ভিডিওটা দেখলাম যে উনি ওই অ্যাম্বুলেন্স ওই গাড়িটা থেকে নামছেন এবং ওখানকার লোকাল মানুষজন সবাই চোর, পার্থ চোর, পার্থ চোর, তৃণমূল চোর এরকম বলে চেঁচিয়ে উঠছে। এটা পুরো বিষয়টা খুবই লজ্জাজনক, কারণ এটা তো শুধু তার প্রেস্টিজ নয়, এটা কলকাতা, পশ্চিমবাংলা, আমাদের সবার প্রেস্টিজ জড়িয়ে থাকে এটার সঙ্গে। এই যে চারিদিকে হাসাহাসি হয়, এটা খুব লজ্জার। আমার দুঃখ একটাই লাগে, আমাদের এখানকার মানুষ খুব তাড়াতাড়ি সেটা বুঝলে খুব খুশি হব, যে যে লোকটাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পরেও সেখানকার লোক চেঁচিয়ে বলে চোর, খুব স্বাভাবিকভাবে। দেখো দেখো, আজকে যদি শাহরুখ খান কলকাতায় আসে, তাকে শাহরুখ খান শাহরুখ খান করে চেঁচাবে। সৌরভ গাঙ্গুলি বম্বেতে গেলে তাকে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বলে চেঁচাবে। তো তৃণমূলের কেউ অন্য জায়গায় গেলে তাকে তো চোর চোর বলেই চেঁচাবে, যাকে যে নামে মানুষ চেনে সেই নামে চেঁচালেই তো সুবিধা হবে চিনতে, এটা তো অবাক করা কিছু নয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য রাজনীতিতে কাউকে কোনো মন্ত্রীকে সিবিআই বা ইডি ডাকলেই তৎপরতার সঙ্গে যদি ডাকে, তারা এসএসকে মুডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যায়, কীভাবে বলবে বিষয়টা নিয়ে? এটা তো মানে ওই যখন ডেকে, মানে ইডি এখন এমন অবস্থা হয়ে গেছে, মানে ইডি নেতার বাড়ি পৌঁছানোর আগে ইডি আগে এসএসকেএমে জানিয়ে দেয় যে উডবার্নে বেড তৈরি করো, আমরা অমুক নেতার বাড়ি যাচ্ছি, উনি এক্ষুনি ওর বুকে ব্যথা হবে। মানে এই বুকে ব্যথা, মাথায় ব্যথা, অক্সিজেন কম যাওয়া, হার্টের গণ্ডগোল, কোনো কিছু এমনি সময় হয় না, শুধু ইডি আর সিবিআই এলেই হয়। মানে ইডি সিবিআই মানে কী, এত মানে টেনশানটা কিসের? মানে কাল যদি দেখো, এখানে যারা শুনছেন, যারা আমার মতন নানান ফিল্ডে কাজ করেন, যারা সমর্থক নানান দলের হতে পারেন, আপনারা সবাই যা উপার্জন করেন, খেটে রোজগার করেন, কাল যদি আপনার বাড়িতে সিবিআই বা ইডি এসে বেল বাজে, আপনি তো ভয় পাবেন না, কারণ আপনি জানেন আপনি আপনার কোনো ভুল নেই, আপনি কোনো দোষ। আমার বাড়িতে যদি কালকে সিবিআই আসে, ইডি, কী হবে আমার? আমার তো যতটুকু যা উপার্জন সেটা পরিষ্কার উপার্জন, তার ট্যাক্স দিই, এবং বাড়ি খুললে কোনো কোনায় ওরকম টাকার স্তূপে ময়লা পাওয়া যেতে পারে, ময়লা জামা কাপড় কাচতে দেবো তার স্তূপাকার, এইগুলো পাওয়া যেতে পারে, খবর পুরনো খবরের কাগজের বান্ডিল পাওয়া যেতে পারে, আমার মেয়ের খেলনার জিনিস স্তূপাকার পাওয়া যেতে পারে, কিন্তু একটা বাড়ির কোনায় ওরকম টাকা সাজানো, এটা তো প্রাণে ভয় আছে বলেই তো হঠাৎ বুকে ব্যথাটা বানানো, বুকে ব্যথাটা এমসিটা বলে দিয়েছে কিচ্ছু নয়, ওনার ক্রনিক চুরির মতো, ওনার ক্রনিক কিছু ডিজিজ সেটা। এটা ওই একদমই আমি চোর, তাই সিবিআই ইডি এসছে, এবার আমার বুকে ব্যথা হবে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে গেছে। তাই তো এখন চারিদিকে ছেলেমেয়েরা মিম বানাচ্ছে, ওই যে তোমার কুঞ্জ সাজাও ওই লাইনটা দিয়ে, উডবার্নের ছবি দিয়ে। আমরা সবাই শিওর ছিলাম এবার উনি উডবার্নে যাবেন, মানে এটা তো মানে এখন মানে গিভেন ট্রুথ হয়ে গেছে। এটা সরদা, আমার লাস্ট প্রশ্ন, তুমি নিজে একজন শিল্প জগতের সঙ্গে জড়িত আছো, শিল্পী, কোথাও গিয়ে যে শিল্প জগৎ, নন্দীগ্রাম, সিঙ্গুর, এক একটা ঘটনায় রিজওয়ানুর বলো রাস্তায় নেমে প্রতিবাদ করে, মোমবাতি মিছিলে অভ্যস্ত ছিল এই শহর এক সময়, সেই শিল্প জগৎ, সেই শিল্পীরা প্রতিবাদ করছে না কোথাও কি? এই বুদ্ধিজীবী কোট আনকোট, এরা খুব সিলেক্টিভ প্রতিবাদ করছে না সৌরভদা? হ্যাঁ দেখো, এটা আমি তখন থেকেই বলেছি, এই যে নো ভোট টু বিজেপি একটা ক্যাম্পেন হয়েছিল, এটা একটা তৃণমূলের পেট ক্যাম্পেন ছিল, সবাই নিজের আখের গোছানোর জন্য, নিজের কাজ গোছানো। আমি 21 জুলাইতেও দেখলাম, আবার কিছু নতুন মুখকে দেখতে পেলাম, আমার অসুবিধা নেই, তারা 21 জুলাইয়ের মঞ্চে যাচ্ছে, তারা তৃণমূলকে সাপোর্ট করছে, কিন্তু এদের মানে খারাপটা কোথায় লাগে, করছে তৃণমূলকে সাপোর্ট, কিন্তু কেউ সাহস করে বলে না যে আমি তৃণমূলকে সাপোর্ট করছি, যদি সেটাও বলে অ্যাটলিস্ট চিনতে পারি, মানে মানে আমি না এদেরকে চিনতে পারি না, মানে এরা আমার কাছে এখন কীরকম একটা মানে মরিচিকার মতন, দূর থেকে দেখতে পাই, সামনে গিয়ে দেখি নেই। মানে তুমি যদি তৃণমূল কংগ্রেস সমর্থক হও, তাতে তো লজ্জার কিছু নেই, প্রতিটা মানুষের একটা করে আইডেন্টিটি থাকা উচিত, সে হতেই পারে, সে ব্যক্তিগতভাবে বিজেপি সমর্থক হতে পারে, তৃণমূল সমর্থক হতে পারে, বামপন্থী হতে পারে, সিপিআইএম সমর্থক হতে পারে, হতেই পারে। মানে আমি সিপিআইএম সমর্থক, আমার বলতে তো আমার দুবার ভাবার কোনো জায়গা নেই, মানে আমি যেভাবে আমি মোহনবাগান সমর্থক বলতে পারি, আমি আর্জেন্টিনা সমর্থক বলতে পারি, আমি কেন আমি সিপিআইএম সমর্থক বলতে পারবো না? এতে লজ্জার কী থাকতে পারে? মানে কি আমার কি এক বন্ধু থাকতে পারে না যে তৃণমূল সমর্থক? মানে থাকতেই পারে। এদের এদের সমস্যাটা হয়ে গেছে হচ্ছে, এরা আসলে কিন্তু তৃণমূল সমর্থক টমর্থক নয়,
আখের গোছানোর জন্য পৌঁছেছে তৃণমূলের কাছে, তৃণমূলের দোরগোড়ায়, নিজের আখের গোছাবে, নিজের কাজ পাওয়ার সুযোগ বাড়বে অনেক, সেই জন্য যাওয়া, হয়তো পুরস্কার টুরস্কারও কিছু পেলেও পেয়ে যেতে পারে সেই জন্য যাওয়া, এবং ভয়, প্রাণে ভয় এবং লোভ। আমি জানি না এই লোভটা এত আসে কোত্থেকে, এই লোভের জায়গা থেকে এত বড় বড় আর্টিস্টরা যায়, 21শে জুলাইয়ের মঞ্চেও গেছে। আমি আর এই বুদ্ধিজীবী মহলকে বুদ্ধিজীবী মনে করি না, আমি যে কটা মানুষকে দেখে বড় হয়েছি তাদেরকেই বুদ্ধিজীবী হিসেবে কল্পনায় রাখতে চাই, মানে তাতে তারা অন্য দলের সমর্থক হলেও আমার অসুবিধা নেই, কিন্তু এরা ধোঁয়াশা, এরা 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 নিজের কাজ গোছানোর জন্য এসছে, কালকে কাজ গোছানো হয়ে গেলে এরা লাথি দিয়ে বেরিয়ে চলে যাবে, এদেরকে আমি কাউন্টেই রাখি।